আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইমরান হোসেন, আমার জেলা হচ্ছে যশোর। তো ইমরান ভাই, আজকে কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকালকে অপারেশন করলেন, অপারেশনের অভিজ্ঞতা কেমন ছিল? অপারেশন মোটামুটি ভালোই হয়েছে আর কি, মানে কোনো সমস্যা নেই, ব্যথাও নেই, গতকাল থেকে মোটামুটি ভালোই হাঁটাহাঁটি করছে, কোনো সমস্যা হয়নি। এখান থেকে যাওয়ার সময় কি রিক্সায় গিয়েছেন নাকি সিএনজি করে? রিক্সায় রিক্সায় গেছি, লেগুনায় গেছি, ওহো, সিএনজিতে উঠছি, তিনটা গাড়ি করতেছি। অনেক ভিতর দিকে থাকেন, 3টা গাড়ি করে যেতে হয়েছে, তো কষ্ট একটু বেশি হয়ে গেছে মনে হয়। কষ্ট ওইভাবে হয় নাই, ওইভাবে হয় মানে নাই যেভাবে হওয়ার কথা আর কি, যে একটা অপারেশনের পরে এরকম মনে হয়। তাহলে? অপারেশন করে আপনি এত দূর গেলেন, 3টা গাড়ি বদলাইলেন, আজকে আসলেন, একা একাই সব? সবই একা একা, তার মানে আবার পাঁচতলায় সিঁড়ি দিয়ে উঠছি। 5তলা সিঁড়ি বেয়ে উঠছে না? আচ্ছা, না, সিঁড়িতে ওঠা খুব বেশি প্রবলেম না, কেননা ওইখানে রেস্ট নিয়ে নিয়ে ওঠা যায় এবং নিজের বোধ শক্তি প্রয়োগ করা যায়, কিন্তু গাড়িতে, রিক্সা, সিএনজিতে তো আর নিজের সুযোগ নাই, রাস্তাঘাটে ভাঙা টাঙা থাকে। তো যাই হোক, আসলে ভাই যে বিষয়টা বললো যে উনি একা একাই সব করছে, আপনারা আপনারা আসলে এইটুকু অন্তত বুঝতে পারেন যে অপারেশনটা করলে খুব বেশি কষ্ট হয় না বা সমস্যা হয় না মানুষের চলাফেরা করতে, তারপরেও যদি একটু কেয়ারফুল থাকা যায় খুব বেশি ভালো হয়। হ্যাঁ, তো আপনি গতকালকে করছেন, কালকের বিষয়গুলো জানলাম, আজকে আসছেন ড্রেসিং করার জন্য, আগামীকালকে যখন আরেকটা ড্রেসিং করতে আসবেন আমরা সবকিছু খুলে দিব, খুলে দিলে মোটামুটি বডি একদম ফ্রি হয়ে যাবে। তো আগামী কয়েকটা দিন একটু সাবধানে আপনার চলতে হবে, এটুকুই আপনার মোটামুটি মানতে হবে। তো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে সার্জারিটা করছেন, আপনার পরিবার কি এটা জানে? না, পরিবারে এখনো পর্যন্ত কেউ জানে না। পরিবারে এখনো কেউ জানে না? না, তো আপনি টাকা পয়সা কিভাবে ম্যানেজ করলেন? টাকা পয়সা ঋণ নিলাম গতকাল, হুম, 16,000 ঋণ নিয়েছিলাম। আর আমি তো টিউশনই করাই, সেখান থেকে বাকি টাকা হ্যাঁ, বাকি টাকা ঠিক আছে। গোছাইছি, প্রায় 3 বছর 4 বছর লাগছে গোছাইতে আর কি। 4 বছরের টাকা গুছিয়ে আপনি অপারেশনটা এখন করলেন, লং টাইম। লং টাইম, এটা হচ্ছে আমার যখন আমি ইন্টারমিডিয়েট পড়তাম আর কি, হুম 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 সেই সময় থেকে আমার এই সমস্যা। এখন ইন্টারমিডিয়েট আমার থেকে? ইন্টারমিডিয়েট শেষ, অনার্স শেষ, মাস্টার্স শেষ, 2 বছর বেকার। আহা, তো বাসায় বললে কি টাকা ম্যানেজ হতো না নাকি? ওইভাবে দিতে পারবে না, হয়তো অল্প কিছু দিত, মানে অত সুযোগ ছিল না, তো এই জন্য আপনি আসলে বাসায় বলেনি নাই? বুঝতে পারছি, এরকম আসলে আমাদের দেশের অনেকেরই একই অবস্থা। তো যারা করতে চান আসলে হতাশ হবেন না, ভাই যেমন চেষ্টা করছে আমরাও আমাদের দিক থেকে চেষ্টা করছি যাতে কাজটা সুন্দর হয়, অথবা কিছু সুযোগ সুবিধা করে দেওয়া যায়, আমরাও চেষ্টা করছি, দুইটা মিলিয়েই আজকে এই অবস্থায় এখন আসছে, অপারেশন হয়েছে। কেউ হতাশ না হয়ে চেষ্টা করেন, উনি অনেক বছর সময় নিয়েই করছে, 2 বছর বেকার আছে, কারণ বেকারত্ব এখন দেশে তো খুব বাজে একটা অবস্থা নিছে। হয়তো আল্লাহর রহমতে চাকরি বাকরি হয়ে যাবে, টাকা পয়সা এক সময় কামাবে, কিন্তু এই যে যে সময়টা যে জিনিসটা দরকার ছিল এটা কিন্তু কষ্ট হয়ে গেল, তাই না? আগামী 2-4 বছরের মধ্যে ভালো জব টব হয়ে গেলে ফ্যামিলি গুছাবে, অনেক টাকা ওনার হাতে চলবে, কিন্তু এই সময়টা কিন্তু কখনোই ফিরে আসবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যারা ভিডিও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকোমাশি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে। যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, ধন্যবাদ।